হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। এটা আসলে কোনো কমপ্লিট ভিডিও না, এটা আমি কয়েকটা ছবি দিয়ে এমনিতেই ভিডিওটা করেছি আপনাদের জন্য। একটা ন্যাচারাল আইটেম রেখেছি শুধুমাত্র ওইটার জন্য আজকের এই ভিডিওটা দেওয়া। একটু ফানি টাইপের বাহিনার মেয়ের বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য দিয়েছিলাম ফানি মন্দির বাফেট স্ট্রিট। তো ওখানে ডিউটে ছিল, তো আমরা খুব অল্প সময়ের জন্যই ছিলাম, আমাদের যেতেও কিছুটা লেট হয়ে গিয়েছে। কারেন্ট ক্রাইসিসের জন্যে অনুষ্ঠানটা হচ্ছে 10টা পর্যন্ত, আমরা ওইখানে স্টে করেছি, গিয়েছি 9:30 দিকে, প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ছিলাম। তারপর এখানে ম্যাজিক শোয়ের একটা প্রোগ্রাম ছিল, তারপর হচ্ছে একটু এটা দেখে সবার সাথে হাই হ্যালো করে খাবার খেয়ে তারপর আমরা আবার চলে আসছি। অনেক মানুষের আয়োজন ছিল বার্থডে পার্টিটাতে। তারপর তেমন কিছুই আমি ভিডিও করি নাই, একটু করে করেছি। তারপর হচ্ছে যেটার জন্যে করেছি সেটা একটু পরে আসবে। এখানে আমি কোনো মিউজিক দেইনি আজকে, এখানে একটু কথা দিলাম আর আমাদের পিছনের কথাগুলি, ব্যাকগ্রাউন্ডের কথাগুলি রেখে দিলাম। তারপর হচ্ছে এখন যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে আপনাদের জন্য এই আইটেমটা আমি রেখেছি, ও ছিল সাথে। এখন শুনুন, লিফটে ও প্রথম তো একটু ঘুনুর ঘুনুর করেছে, তারপর লিফটে এসেও যা করলো, কিন্তু বাচ্চাটা অনেক কিউট ছিল, কার বাচ্চা জানি না। তো ওর জন্যে আজকে আমার ভিডিওটা দেখা, এটাই হলো ন্যাচারাল মিউজিক। আমরা এখন সবাই লিফট থেকে বের হয়ে গেছি। আমি জাস্ট একটুখানি ভিডিও করেছি, পুরো লিফটে সে এভাবে কান্না করেছিল। ওকে বিকেলে কেন ঘুম পাড়ানো হয়নি ওই জন্য ওকে গেছে। তারপর হচ্ছে শেষ পর্যন্ত এই যে লিফট থেকে নেমে একদম সিঁড়ি দিয়ে শেষ পর্যন্ত আমি ওর সাথে ছিলাম, ও একদম তাকিয়েছিল আমার দিকে। তারপর এই যে এই হচ্ছে এখানে এসে বলে কি আমাকে বেলুন কিনে দাও, তারপরে ওর মা 20 টাকা দিয়ে এই বেলুনগুলো কিনে দিয়েছে বেলুন। তারপরে সে খুশি হয়েছে, কে চিনি না আমাদের সাথেই গেস্ট, ওইখানেও একটু গুনগুন করে কাটছিল কিন্তু লিফটে চরমভাবে কেঁদেছে। তো আমি হচ্ছে শেষের দিকে ওর জন্য আজকে আমার একটু ভিডিওটা করলাম। মজার ব্যাপার হচ্ছে বিকেলে কেন ঘুম পাড়ানো হয়নি ওই জন্য সে কেঁদেছে। ওর কান্নার মূল কারণটাই হলো এটা, অসম্ভব কান্না। প্রথম দিক দিয়ে তো চলেই গেছে অনেকটা সময়, আমি তো তখন ভিডিও করিনি, শেষের দিক দিয়ে আমি করলাম। বাচ্চাটা অনেক কিউট ছিল দেখতে, ওর মা মারতেছিল, সবাই বলতেছিল যে মারবেন না মারবেন না, এই অবস্থা। তো আমি বার্থডের ভিডিও করিনি কারণ আমাদের টাইম খুব কম ছিল, আমাদের আমরা যেতে যেতে তো অনেকটা সময় চলে গিয়েছে। তার বাসা থেকেই বের হয়েছি 8:30 দিকে, যেতে যেতে প্রায় 1 আওয়ার লেগেছে। তো আর ভিডিও করা হয়নি, গিয়ে সবার সাথে হাই হ্যালো দিয়ে একটু খাবার নিয়ে বসে, খাবারও ভালো করে খেতে পারিনি এমন অবস্থা। তারপরে বলেছে যে এখনই শেষ হয়ে যাবে প্রোগ্রাম, কেক কাটতে হবে। তো এই ছিল আমার আজকের আয়োজন।